আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রায়্যান শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম রিজেন হাসপাতালের সাথে কেন চুক্তি স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজির কাছে জানতে চাইল দুদক দ্বিতীয় দিনে জিজ্ঞাসাবাদ করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত রাজধানীর ক্ষুদ্র ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা বিভিন্ন জেলায় একদিনে আরও অন্তত ১৯ জনের মৃত্যু সিনহা সহ সকল বিচার বহির্ভূত হত্যার তদন্ত ও বিচার এখন জরুরি সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এবং ঘুষ ছাড়া মিটার দেয়া হচ্ছে না জামালপুরে পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অভিযোগ আলো বঞ্চিত অনেক এলাকার মানুষ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রিজেন হাসপাতালে করোনার জালসনদ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ অনুসন্ধানে স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য বিদায়ী মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদকে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করছে দুদক সকাল ১০টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন দুদক পরিচালক শেখ মোহাম্মদ ফানাফিল্লা লাইসেন্স না থাকার পরও রিজেন হাসপাতালের সাথে স্বাস্থ্য অধিদপ্তর কেন চুক্তি করেছিল তার কারণ জানতে চাওয়া হয় আবুল কালাম আজাদের কাছে খতিয়ে দেখা হচ্ছে এর মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের কারা অবৈধ সুবিধা নিয়েছেন বা এর সাথে অন্য কেউ জড়িত রয়েছে কিনা করোনা ভাইরাস আতঙ্কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা সামান্য আয়ের অভাবে সংসারে টানা পড়েন আরও তীব্র হয়েছে বেড়েছে ঋণের পরিমাণ অসহায় এসব মানুষ এখন সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে আছে আদ্দিন সজীবের রিপোর্ট ঢাকায় এই ডাকটা খুবই চেনা আমরা খান আমরা কিন্তু এখন আর মানুষের সাড়া নেই বেচা বিক্রি কমে যাওয়ায় উজ্জ্বল এখন বড় বিপদে এক বেলায় খায় তো অন্য বেলায় পায় না বয়ের কারণে খাইতো না বাইরে চাল্লাইগা এ কারণে ধনে আগে কাম করা যেত ৫০০ টাকা ২০০ টাকা কাজ করা যায় না রিক্সাচালক বাবার আয়ে জীবন চলে না ঋণ বাড়ছে দিনে দিনে তাই নিজেই পান সিগারেট হাতে বেরিয়ে পড়েছেন ইলিয়াস যাও রুক যাও অনাবে আরো শর্ট পড়ে প্রচন্ড গরমে পানির ব্যবস্থাও খারাপ সকালের অফিস টাইমে বেচা বিক্রির সবচেয়ে ভালো সময় কিন্তু এখন আর আগের মতো নেই কিছুই মেলা দিন ধরে তাতে পাঁচ ছয় মাস দেরি অবস্থা কয়েকদিন তো গাড়ি আসলে মানে টুকটাক যাই হয় মানে মালই চলে না দীর্ঘদিনের মুড়ি ব্যবসা এখন প্রায় বন্ধ চন্দ্রিমা উদ্যানের ফুটপাতে তাই খুবই হতাশ মনসুর আলী নাম গেল মনের ১০০ ২০ দশজনে পায় আর বাড়িটা পায় নাই এই তো সিস্টেমে আছে এরপরে যে অনুসার সরকারের দেয় অনুসার তো পায় নাই সারাদিন ডাকাডাকি করেও নির্জা বেগমের আয় হয় যা তা দিয়ে কখনো কখনো জোটে ডাল ভাত টাক বেচা কিনে করি কোনো দিন পেটটা চলে কোনোদিন বাজার ডাল ভাত খাই কোনদিন নুন্দি ভাত খাই দেশে করোনা মহামারীর শুরুর দিকে জীবন থমকে গেলেও এখন সামান্য আয় হয় ভ্রাম্যমাণ এসব ব্যবসায়ে ভিক্ষা কিংবা সাহায্য চেয়ে নয় ঢাকার বুকে এমন হাজারো মানুষ আছে যারা ভাসমান ব্যবসা করে কিছু কাজ করে খাওয়ার চেষ্টা করে কিন্তু এই মানুষগুলো এই করোনার এই মুহূর্তে এক মহা মুসিবতে পড়ে গেছে তারা তাদের সংসার চালানোই একরকম কঠিন হয়ে যাচ্ছে তাই তারা বলছেন যে যদি এভাবে চলতে থাকে তাহলে তারা ঠিকমতো খেতেও পারবেন না সংসার চলবে না কীভাবে জীবন কাটবে তাও তারা জানেন না তাই তারা সরকারের কাছে আকুতি জানান যে এমন কিছু যেন হয় যার মাধ্যমে তাদের কিছু একটা বন্দোবস্ত হয় জীবনটা চলে যায় আদ্দিন সজীব এটিএন বাংলা ঢাকা করোনা ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে আরও অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে ৬ জন সিলেটে করোনায় ৪ জন এবং বরিশালে ৩ জন মারা গেছে নেত্রকোনায় মারা গেছেন এক মুক্তিযোদ্ধা প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন পরাগর মান কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬ জনের জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছে ১৫৩ জন হাসপাতালে ভর্তি আছে আরও ১৪০ জন সিলেটে গত ২৪ ঘন্টায় দুই নারী সহ ৪ জন মারা গেছে করোনায় এ নিয়ে জেলায় মোট মৃত্যু ১৪৬ জনের নতুন আক্রান্ত ২৯ জন বরিশাল বিভাগে একদিনে করোনায় মারা গেছে আরও ৩ জন তাদের দুজনের বাড়ি বরিশাল এবং একজন পিরোজপুরের আর বিভাগের ৬ জেলায় ব্যাংকার ও পুলিশ সহ নতুন আক্রান্ত হয়েছে ৬১ জন
নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে গত দুই সপ্তাহে কোনো মৃত্যু না থাকলেও গত ২৪ ঘন্টায় এক নারী মারা গেছে। তাতে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৮ জনে, আর নতুন আক্রান্ত হয়েছে ১৪ জন। নেত্রকোনায় করোনা ভাইরাসে আক্রান্ত এক মুক্তিযোদ্ধা মারা গেছেন, এতে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৬ জন। আর ৪৩টি নমুনা পরীক্ষা করে ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যশোরে আইসোলেশনে থাকা অবস্থায় ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মারা গেল ৩৩ জন, আর নতুন শনাক্ত হয়েছে ৬১ জন। করোনায় খুলনা মহানগরীর হাউজিং এলাকায় একজন মারা গেছে, আর বিভাগের ১০ জেলায় ৬৪৭ জনের নমুনা পরীক্ষা করে ২০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মারা গেল ১৪ জন, আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ১০ জন। এদিকে শেরপুরে চিকিৎসক সহ নতুন করে আরও ২জন, নাটোরে ৩৮ জন এবং নোয়াখালীতে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরাগারমান, এটিএন বাংলা। বন্যায় সারা দেশের কোথাও কোথাও নতুন করে আবার পানি বাড়ছে, একই সাথে পানি কমে গেলেও সড়কের বেহাল দশায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। পঞ্চম দফায় সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্বিতীয় দিনের মতো বৃদ্ধি পেয়েছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, যমুনায় পঞ্চম দফার এই পানি আরও কয়েকদিন বাড়বে, তবে বিপদসীমা অতিক্রম নাও করতে পারে। শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও শেরপুর জামালপুর মহাসড়কে সরাসরি সড়ক যোগাযোগ এখনও চালু হয়নি, ফলে জনদুর্ভোগ বেড়েই চলেছে। গত ২৮ দিন ধরে ওই সড়ক পথে সরাসরি যোগাযোগ বন্ধ রয়েছে, এতে করে দুর্ভোগের পাশাপাশি সময়ের অপচয় হচ্ছে এবং যাতায়াত খরচও বাড়ছে এলাকাবাসীর। নেত্রকোনায় বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয়েছে, গতকাল বৃষ্টিপাত না হওয়ায় নদ নদীর পানিও কমছে, তবে এখনও পানিবন্দী রয়েছে কমলাকান্দা, আটাপাড়া, মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলার ১৬টি ইউনিয়নের ২.৫ লাখ মানুষ। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান সহ সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উত্তরায় বাসা থেকে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান। আওয়ামী লীগ আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় এসেছে বলেই তারা বেপরোয়া বলে অভিযোগ করেন তিনি। মইনুল আসানের রিপোর্ট। বিএনপি মহাসচিব বলেন, গত এক দশকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে যে অলিখিত ইন্ডিমিনিটি দেওয়া হয়েছে তারই বলি হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। মেজর সিনহাকে হত্যাকে কেন্দ্র করে যে ধরনের নাটক পুলিশ সাজিয়েছিল সেই নাটকগুলো কত মিথ্যা, আইএসপি এর থেকে জানানো হয়েছে যে পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে ভবিষ্যতে আর এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না। মেজর সিনহার হত্যার সুষ্ঠু বিচার চাই এবং সকল বিনা বিচারে হত্যাকাণ্ডের বিচার অবশ্যই চাই। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পরিসংখ্যান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রায় ৩০০০ মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে মারা গেছে। ক্ষমতায় থাকার জন্য সরকার পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ তাদেরকে তো ব্যবহার করেছে নির্বাচনে পূর্বে, যে রাতের অন্ধকারে ভোট দিতে হবে, প্রতিপক্ষকে শেষ করে দিতে হবে, তো এখন তাদেরকে কি করে তারা নিয়ন্ত্রণে অনিয়ম দুর্নীতিতে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বলেও অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। নিয়মিত যে ব্রিফিংটা দিত তা গতকাল থেকে বন্ধ হয়ে গেছে, কেন প্রয়োজনে কেউ বিশ্বাস করে এবং তারা নিজেই বিপদে পড়ে যায় এই ধরনের বিভিন্ন রকম বিভ্রান্তিকর। এদিকে নয়াপল্টনে শ্রমিক দলের অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতাসীনরা দুর্নীতি লুটপাটের মাধ্যমে সম্পদের পাহাড় গড়তে গিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। মঞ্জুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। কুমিল্লায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সহকারী এবং আওয়ামী লীগের নাম ভাঙিয়ে চলা এক প্রতারককে আটক করেছে পুলিশ। ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ সম্পাদক এবং আওয়ামী লীগের সদস্য পরিচয় দানকারী এই ব্যক্তির নাম আকাশ আহমেদ শরীফ, বাড়ি গোপালগঞ্জ। তিনি মুজিবকোট গায়ে লাগিয়ে নৌকার ব্যাচ পরে বিভিন্ন অফিসে যাতায়াত করতেন, বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় ব্যবহার করে প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিতেন। এভাবেই ফেসবুকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব পরিচয় নিয়ে প্রতারক শরীফের সখ্যতা গড়ে তোলেন কুমিল্লার বাসিন্দা ডক্টর
ডক্টর বদরুল ইসলাম ও তার স্ত্রী হাবিবা ইসলাম খানের সাথে। তবে তারা আজ করতে পেরে অভিযোগ জানালে তাদের ইউনানি ওষুধ ফ্যাক্টরি পরিদর্শনের সময় শরীফকে আটক করে গোয়েন্দা পুলিশ। সন্ধ্যায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। মাননীয় প্রধানমন্ত্রীর ছবি এডিট করে তার ছবিকে মাননীয় প্রধানমন্ত্রীর ছবির কাছাকাছি বসিয়ে তার চারপাশে হাই প্রোফাইলের যে প্রোটেকশন এবং হাই প্রোফাইলের ব্যক্তিবৃন্দ আছেন তাদেরকে পিছনে রেখে যেভাবে ছবিটা এডিট করে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে তাতে আমাদের কাছে মনে হয়েছে যে সে বড় মাপের একজন প্রতারক এবং খুব বড় চিন্তা করে সে চলছে। বরেণ্য চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ ও সাংবাদিক মিশু পনিরের মৃত্যুবার্ষিকী আজ। 2011 সালের এই দিনে মানিকগঞ্জে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে পাঁচজনের সাথে মারা যান এই দুই গুণী ব্যক্তি। 21শে পদকপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক ছিলেন তারেক মাসুদ। মিশুক মনির সর্বশেষ ছিলেন সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী। সাবেক স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং সাতক্ষীরা তিন আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আফামর রুহুল হকের স্ত্রী ইলা হক মারা গেছেন। গতকাল রাত 10টার দিকে রাজধানীর স্কোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 70 বছর বয়সী ইলা হকের মৃত্যু হয়। অসুস্থ অবস্থায় দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। ঘুষ না দেওয়ায় নতুন মিটার সরবরাহ না করার অভিযোগ উঠেছে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির দেওয়ানগঞ্জ সাব জোনাল অফিসের বিরুদ্ধে। ফলে বিদ্যুতের আলো থেকে বঞ্চিত হচ্ছেন দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ঘাড়িপাড়া, আকন্দপাড়া ও চরখারচরের কয়েকশো গ্রামবাসী। তবে অভিযোগ অস্বীকার করেছে দেওয়ানগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। জামালপুর থেকে লুৎফর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন মইনুল হাসান। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ঘাড়িপাড়া, আকন্দপাড়া ও চখারচরে 6 কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ কাজ শেষ হয় কয়েক বছর আগে। 3 বছর আগে বিদ্যুৎ সংযোগের জন্য 3 গ্রামের 346 জন গ্রাহক 5,000 করে টাকা জমা দেন। নতুন মিটার নিতে সরকার নির্ধারিত 450 টাকা জমা দেওয়ার কথা থাকলেও পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মীর আবুজামান গ্রাহকদের কাছে মিটার প্রতি অতিরিক্ত আরও 500 টাকা করে ঘুষ দাবি করেন। ঘুষের টাকা না পাওয়ায় আটকে দেওয়া হয় মিটার সরবরাহের কাজ। প্রতিবাদে গ্রামবাসী পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করলেও টনক নড়েনি প্রশাসনের। আমরা ব্যাংক ড্রাফট করে গেছি, ব্যাংক ড্রাফটের যা টাকা লাগে তাই আমরা দিয়েছি, অতিরিক্ত টাকা 500 টাকা ওরা চাইতেছে। আমরা দীর্ঘ 1 বছর যাবত টাকা দিয়েছি কিন্তু আমাদের কাছে এজেম স্যার আমাদের স্বাক্ষর দিচ্ছে না। জামানত টাকা যেটা দরকার 450 টাকা, তারা না চায় সেটা 950 টাকা চাচ্ছে। তার জন্য আমরা এত করে 2 দিন ঘুরছি, আজকেও সকাল 10টা থেকে দেওয়ানগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাব জোনাল অফিসের এজিএম মীর আবুজামান অভিযোগ অস্বীকার করে বলেন, বন্যার পানি নেমে গেলে গ্রাহকদের নতুন মিটার সরবরাহ করা হবে। অর্থের বিনিময়ে আমরা কোনো কাজ করি না, আমি এবং আমার অফিসের কোনো কর্মকর্তা কর্মচারী যদি আমার ন্যূনতম কোনো অর্থনীতি লেনদেনের সাথে জড়িত থাকে আমি সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। ঘুষ বাণিজ্য বন্ধ এবং দ্রুত সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ প্রত্যাশা করছেন দেওয়ানগঞ্জ উপজেলার ভুক্তভোগী 3 গ্রামের বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার শেয়ার বাজারের খবর। জিএসবি ফাইন্যান্স লিমিটেড 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরের জন্য 10.5% লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে 6% নগদ ও 4.5% বোনাস লভ্যাংশ। সমাপ্ত বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 1.46 টাকা। আগের বছর সমন্বিত ইপিএস ছিল 2.40 টাকা, আর এককভাবে ইপিএস হয়েছে 1.38 টাকা। আগের বছর যা ছিল 2.27 টাকা। সম্পদ মূল্য হয়েছে 22.49 টাকা। আগামীতে 23 সেপ্টেম্বর বেলা 11টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 3 সেপ্টেম্বর। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই।
বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস লিমিটেডের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 2.32 টাকা। আগের বছরে একই সময় ইপিএস ছিল 11.12 টাকা। গত 30 জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়ায় 206.52 টাকা। পুঁজিবাজারে তালিকাভুক্ত 6 মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ও 2 কোম্পানির পরিচালনা পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হচ্ছে। ফান্ডগুলো হল এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড এবং গ্রামীণ ওয়ান স্কিম টু ফান্ড। দুপুর 2:35 থেকে বিকাল 3:30 মধ্যে ফান্ডগুলোর ট্রাস্টি সভা অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেল 3:30 সান লাইফ ইন্স্যুরেন্স ও বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পরিষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর প্রান্তিক সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। দেশের প্রতিটি মানুষের বাসস্থান নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। এছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। সকালে হবিগঞ্জের মাধবপুরে গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের উপকারভোগী পরিবারের মাঝে ঘরের চাবি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সমাজসেবা বিভাগের আওতায় মাধবপুরের 5,546 জন চা শ্রমিকের মধ্যে জনপ্রতি 5,000 টাকা হারে 2,77,00,000 টাকা বিতরণ করা হয়। এবারে আলআরএফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেছেন এবছরে হবিগঞ্জে 2,000 কোটি টাকা ব্যয়ে খোয়াই নদী প্রকল্পের কাজ শুরু হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে বন্যা ও ভাঙ্গনের হাত থেকে রক্ষা পাবে হবিগঞ্জ শহর, বন্যামুক্ত হবে জেলার 47,500 হেক্টর জমির ফসলও। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে গতকাল শহরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব তথ্য জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী শহীদুল ইসলাম ও হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসের প্রথম উদ্ভাবিত ভ্যাকসিন নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ ভিত্তিহীন বলছে রাশিয়া। খুব শীঘ্রই তাদের এই ভ্যাকসিন বিভিন্ন দেশে পাওয়া যাবে বলেও বুধবার জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরশাকো। এদিকে 11 আগস্ট রাশিয়া বিশ্বের প্রথম ভ্যাকসিন তৈরির ঘোষণা দেওয়ার পর থেকেই বিতর্ক তৈরি হয়েছে। ভ্যাকসিন নিয়ে পর্যাপ্ত তথ্য প্রকাশ ছাড়া তা অনুমোদন হয়েছে বলে দাবি উদ্বিগ্নদের। জার্মানি, ফ্রান্স, স্পেন এবং যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা সবাইকে এই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 6টি সম্ভাব্য ভ্যাকসিনের তালিকা দিয়েছে, তাতে নেই রাশিয়ার উদ্ভাবিত ভ্যাকসিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে হামদার্দ ল্যাবরেটরিজ। রাজধানীর বাংলা মোটরে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আলোচনা সভায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হামদার্দ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান, হামদার্দ ল্যাবরেটরিজের প্রধান মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদার্দ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডক্টর হাকিম ইউসুফ হারুন ভুইয়া, হামদার্দ ল্যাবরেটরিজের উপ ব্যবস্থাপনা পরিচালক ও মোতাওয়াল্লি জামাল উদ্দিন রাসেল এবং কবি আসলাম সানি। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। নরসিংদীর কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ফসল লটকন নিয়ে এবার শঙ্কায় পড়েছেন স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা। করোনা মহামারীর কারণে ফলন ভালো হলেও বাজার মন্দা এ ফসলের। কৃষি বিভাগ বলছে প্রক্রিয়াজাত করে লটকন সংরক্ষণ করা গেলে কৃষকরা ভালো দাম পেতে পারতেন, কিন্তু সে সুযোগ খুব একটা নেই জেলায়। এবছর নরসিংদীতে 1,610 হেক্টর জমিতে লটকন চাষ করা হয়েছে। করোনা ভাইরাসের প্রভাবে পাইকাররা আসতে না পারায় ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা। এলাকাবাসী দুঃখিত আর কি, যে বছর একটা ফসল লটকন চাষ করে, হ্যাঁ ইনভেস্ট করতো কিন্তু এটা তো আর হলো না, অর্ধেক দামে বেচা কিনে হচ্ছে এই বছর। সিজনটা খুব ছোট, প্রায় 1.5 থেকে 2 মাস, এই 2 মাসের ভিতর ফলটা
চলে আসে। এখন আমরা যদি এই ফলটাকে যদি প্রক্রিয়া করে আরও 5-6 মাস রাখতে পারি বা এই ফলের থেকে যদি আমরা জ্যাম জেলি জুস এগুলো যদি করতে পারি তাহলে কিন্তু কৃষকরা আরও বেশি লাভবান হবে। এবারে প্যারাটেক্স খেলার খবর। অতিরিক্ত সময় দেওয়া 2 গোলে আটালান্টাকে 2-1 গোলের ব্যবধানে পরাজিত করে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে উঠল প্যারিস সেন্ট জার্মেইন। ক্লাবের গোল্ডেন জুবিলির দিনে শেষ চারের টিকিটি পেল নেইমার এমবাপের দল। পর্তুগালের লিসবনে ইটালিয়ান প্রতিপক্ষ আটালান্টার উপর চাপিয়ে খেললেও 26 মিনিটে মারিও প্যাসালিচের গোলে পিছিয়ে পড়ে পিএসজি। নির্ধারিত সময়ের শেষ মিনিটে নেইমারের কাছ থেকে বল পেয়ে ম্যাচে সমতা ফেরান মার্কুইনহো। আর ইনজুরি টাইমে তৃতীয় মিনিটে বদলি খেলোয়াড় এমবাপের কাছ থেকে বল পেয়ে টমাস টুসেলের দলকে সেমিফাইনালে নিয়ে যান এরিক ম্যামিন মর্টিং। গত 25 বছরের প্রথমবারের মতো শেষ চারের টিকিট পেল ফ্রান্সের দলটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রিজেন হাসপাতালের সাথে কেন চুক্তি, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজির কাছে জানতে চাইল দুদক, দ্বিতীয় দিনে জিজ্ঞাসাবাদ। করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত রাজধানীর ক্ষুদ্র ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা, বিভিন্ন জেলায় একদিন আরো অন্তত 19 জনের মৃত্যু। সিনহা সহ সকল বিচার বহির্ভূত হত্যার তদন্ত ও বিচার এখন জরুরি, সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল। এবং ঘুষ ছাড়া মিটার দেয়া হচ্ছে না জামালপুরে পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অভিযোগ, আলো বঞ্চিত অনেক এলাকার মানুষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।